শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। মতবিরোধ পরিহার করে মুসলমানদের ঐক্য হওয়ার ডাক দিলেন এরদোগান। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলি মিশনগুলোতে উচ্চ সতর্কতা জারি। পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন জবাব দিতে হবে বললেন ইরানের সংসদ স্পিকার। এবং সবশেষ থাকছে সৌদি আরবে গোপনে ব্রিটিশ সেনা মোতায়েন, যা বলল ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইনের পরিকল্পনার প্রতিবাদে উত্তাল হয়েছে ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের নতের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেছেন, পুলিশ সদস্যদের চেহারা দেখা না গেলে বা শনাক্ত করা সম্ভব না হলে পুলিশি নির্যাতনের ঘটনা আরও বেড়ে যাবে। একই সঙ্গে এই খসড়া আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন অনেকেই। যেই সময়ে এই বিতর্কিত আইন বাস্তবায়নে সরকার তুরজুর করছে, ঠিক তখনই পুলিশের বিরুদ্ধে এক কৃষ্ণাঙ্গকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজক মাইকেলকে পুলিশের মারধরের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাইকেলকে মারধরের ঘটনায় ফ্রান্স জুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ এবং কর্মকাণ্ড নিয়ে নতুন করে ক্ষোভে ফুঁসে উঠেছে ফ্রান্স। এদিকে এই ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশ্বের সব মুসলমানদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধের জন্য প্রথমে নিজেদের সব মতবিরোধ পরিহার করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ গড়ে তুলতে হবে। শনিবার মুসলিম আমেরিকান সোসাইটি MAS এর 23তম বার্ষিক সভায় একথা বলেন তিনি। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক স্বাধীনতার মধ্যে পড়ে না বলেও জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। MAS এর ভার্চুয়াল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আপনারা অত্যন্ত সমবেদনার সঙ্গে লক্ষ্য করেছেন ফ্রান্স বাক স্বাধীনতার নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছেন। অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক স্বাধীনতা থেকে অনেক দূরে। বাক স্বাধীনতা এবং অবমাননা উভয়টি আলাদা বিষয়। করোনাকালে যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব এবং দরিদ্রতার সহায়তায় MAS এর ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছেন এরদোগান। করোনা মহামারীর মধ্যে মানবিকতার উৎকৃষ্ট নমুনা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এছাড়া ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেনে, সিরিয়া সহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিবাদী কণ্ঠস্বর এরদোগান। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যার পর বিশ্বজুড়ে ইসরায়েলি মিশনগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ পরমাণু বিজ্ঞানীকে হত্যার পরই পাল্টা প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছে ইরান। এরপরই শনিবার থেকে ইসরায়েলি মিশনগুলো উচ্চ সতর্কতা জারি করা হয়। শুক্রবার পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদি শুক্রবার রাজধানী তেহরানের কাছে অজ্ঞাত বন্দুকধারীর হত্যা করে তাকে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, যখন হত্যাকারীকে শনাক্তের বিষয়টি রহস্যের মধ্যে রয়েছে, সে সময়ে ইরানের সর্বোচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা সরাসরি ইসরায়েলকে এ হত্যার জন্য দায়ী করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, এই অভিযোগের কারণেই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দেশটির সব দূতাবাসগুলোতে হুমকির মাত্রা বাড়ছে বলে জানিয়েছেন। বিস্তারিত না জানিয়ে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন ইসরায়েলি মিশন এবং সম্প্রদায়কে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে। এদিকে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। ঘৃণ্য এই অপরাধের পেছনে যারাই থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কুলিবফ বলেছেন, শত্রুদেরকে কঠিন জবাব দিতে হবে, আর তাহলেই কেবল তারা অনুতপ্ত হবে এবং নতুন করে অপকর্ম থেকে বিরত থাকবে। তিনি আজ সংসদ অধিবেশনে একথা বলেছেন। সংসদ স্পিকার আরও বলেছেন, শত্রুরা আবারও হত্যার মতো সবচেয়ে অমানবিক পন্থা বেছে নিয়েছে। অবশ্য তাদের পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে তারা ইরানের শক্তি বৃদ্ধিতে ভীত সন্ত্রস্ত এবং তারা বিজ্ঞানীদেরকে হত্যার মাধ্যমে ইরানের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়।
সংসদ স্পিকার বলেছেন, চার দশকেরও বেশি সময় ধরে ইসলামী ইরান এ ধরনের শয়তানি তৎপরতার সম্মুখীন এবং অতীত অভিজ্ঞতা প্রমাণ করে ইরানি জনগণ শহীদদের পথ অনুসরণ থেকে পিছু হটবে না, তার আগের চেয়েও আরও বেশি ধীরতার সঙ্গে এ পথে অটল থাকবে। তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহসেন ফাকরেজাদের শাহাদত ইরানের জাতির সামনে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে বলে, যাতে শত্রুরা অনুশোচনা করতে বাধ্য হবে। সন্ত্রাসবাদের সমর্থকরাও তা বুঝতে পারবে। এ বিষয়ে তিনি দেশের সব বিভাগ এবং প্রতিষ্ঠানকে এক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবে ব্রিটেন গোপনে যে সেনা মোতায়েন করেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের একজন সদস্য। তিনি বলেছেন, সৌদি ভূখণ্ডে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। গতকাল শনিবার ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক প্রতিবেদন জানিয়েছে, সৌদি আরবের তেল ক্ষেত্রে রক্ষার জন্য ব্রিটিশ সরকার সেখানে সেনা পাঠিয়েছেন। এজন্য ব্রিটিশ সরকার, সংসদ কিংবা জনগণের কোনো মতামত নেয়নি। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল বখরিতি বলেছেন, ব্রিটিশ এবং আমেরিকা প্রকৃতপক্ষে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের সদস্য। তবে সৌদি আরবে ব্রিটিশ সেনা মোতায়েন করার কারণেও পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবর অনুযায়ী, ব্রিটিশ ষোড়শ রেজিমেন্টের রয়্যাল আর্টিলারি থেকে গোলন্দাজ সেনাদেরকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্রিটিশ বিরোধী দল সরকারের সমালোচনা করেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করেছে, সৌদি আরবের তেল ক্ষেত্র রক্ষার জন্য এসব সেনা পাঠানো হয়েছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।